আসসালামু আলাইকুম। এই আমারে আগের ভিডিওতে অনেক মানুষ কমেন্টস করছেন, সেটা হচ্ছে আপনাদের গ্যাসের চুলা কালি উঠে, ঠিক আছে? কালি উঠার বেশ কয়েকটি কারণ থাকে। কারণটা হচ্ছে আপনার এই কারণটা হচ্ছে যে আপনার যে রেগুলেটরটা, নজল রেগুলেটরটা আছে, নজল রেগুলেটরটা তিতাস গ্যাসের যদি হয়ে যায়, তিতাস এলপি গ্যাসের জায়গায় অনেক কেই তিতাস গ্যাস লাগিয়ে ফেলেন, তো তার জন্যই হয়। তো আমার এটা কিছুদিন আগে গ্যাস হতো না, তো তার জন্য কিন্তু আমরা এটাকে করছিলাম আর কি, এটাকে একটু বড় করছিলাম। তো বড় করে দেওয়ার পরে কিন্তু আপনার যদি সঠিকভাবে না ব্যবহার করতেন, একবারে বড় করে ফেলাইলে এটা কালি উঠবই, আর যদি আপনি মিডিয়াম রাখেন তাহলে আর কালি উঠতো না। এই যে এই জিনিসটা, এই দেখুন, এইটার জন্য কালি উঠে। কারণ বিষয়টা হচ্ছে কি, অনেকেই তো আমরা যারা আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু সবাই হেল্পার না। এই যে দেখেন যতটুকু বড় করছি, এটার এটা যদি বেশি বড় হয়ে যায় তবে এটা তিতাস গ্যাসে লাগাইলে চলবে। এই যে এই যে এই দেখেন চিত্রটার পার্থক্য, ঠিক আছে? এই দেখেন চিত্রটার পার্থক্য, এটা লাগাই দিলে আর কালি উঠবে না। এই আপনারা এই মুখটা পাবেন 20-30 টাকা দিয়ে, আমি মুখ নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও করার ক্ষেত্রে। আমার তো ডেকডেক্সিতে তেমন কালি উঠে না, তো এরপরেও যেহেতু আমার ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দেওয়া লাগে, তো তার জন্য কিন্তু এগুলো জিনিস আমার দেখাইতে হয়। তা এই যে দেখেন আমি লাগাই দিলাম, তো আপনি বরাবরের মতন ওই আগের যেমনে ছিল ওই লাগাই দিলাম। এটি আপনারা সবাই পারবেন, আর যেগুলো জিনিস খুব সহজেই করা যায় তো এগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো জিনিস সহজে করা যায় না, আপনি পারতেন না, এটা দিয়ে আর লাভ কি? কথা বুঝতে পারছেন? এটা সবাই পারবেন, সামান্য কাজ। চুলার কালি উঠলে এভাবে আপনারা এই জিনিসটা বদলে নেবেন, আর এটা যদি মাথাটা না পান, এই যে পুরাটা আছে, এই যে পুরাটা, এই যে পুরা জিনিসটা আছে, এই যে এটা, এটা এখান থেকে খুলতে পারবেন। এটা খুলতে হবে আগে, খুলে এটা খোলার পরে এটার ভিতরে একটা নাট পাবেন, নাটটা ঘুরে ঘুরে খুলবেন, খুলে পাইপটাকে এবার টান দিবেন, পরে এটাকে ঘুরে ঘুরে এটা সম্পূর্ণ এটা বদলাই নেবেন। বলবেন যে তিতাস আপনি এলপি হলে এলপি গ্যাসের এটা আনবেন, আর তিতাস গ্যাস হলে তিতাস গ্যাসের টানবেন। তো তিতাস গ্যাস আর এলপি গ্যাসের ব্যবধানটা এইখানে, এই যে ব্যবধানটা হচ্ছে এই যে এরিয়া, এই যে এই জিনিসটা ফোটাটা বড় ছোট, এই আর কোনো কিচ্ছু না। এখন আমরা জ্বালাবো আবার সোলার আগুন। তো আমাদের এটা মনে হয় গ্যাস দেওয়াই আছে, আমাদের গ্যাস দেওয়ার আগে আমাদের জানালা খুলে নিতে হয়। কথা বুঝতে পারছেন? জানালা খুলে নিয়ে আপনি গ্যাসটা দিবেন, যাতে গ্যাসটা, আর সবার আগে যে কাজটা করবেন, মেজটা আগে দিবেন, মেজটা আগে দিয়ে পরে গ্যাসটা দিবেন। এই যে এটা আস্তে আস্তে হিট হবে। এখন আর চুলার মধ্যে আর কালি উঠবে না, ঠিক আছে? আমরা নিচে থেকে কমাই রাখছি কিছুটা, এই যে বাড়িয়ে দিছি, এই দিক দিয়ে বাড়ানোর পরে নিচে দিয়ে কমানোর ব্যবস্থা আসছিল, কিন্তু সবাই তো আর এই জিনিসটা বুঝে না। আর এই যে দেখেন আমরা বাড়াই দিছি, এখন আর কোনো কালি উঠবে না। তো এই হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, আর এই এই জিনিসটার কারণে অনেক সময় গ্যাস আসে না। তো গ্যাস না আসলে এটাকে আপনি একটা সুই দিয়ে পরিষ্কার করতে পারেন, বা একটা তার দিয়ে পরিষ্কার করে দিতে পারেন। এটার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা পড়ে, তেল ছাড়া তেল রান্না বান্না হয়, তো তেলের তেলের বা বিভিন্ন ফুকামাকড় দিয়ে বা বিভিন্ন ধরনের ময়লা পড়লে এই জিনিসটা হয়ে থাকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমি ভিডিওর এফিট ওফিট সবটাই দেখাইলাম, তো ছোট ছোট কাজের ভিডিও, তো আমাদেরকেও সাপোর্ট দিবেন। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, পাঠাবেন সবার কাছে।